দেখবেন বাবা মার যদি অনেকগুলো ছেলে মেয়ে হয়, বাবা যদি চার ছেলের জন্য চারটে মিষ্টি আনে, মা করে কি জানেন, আধখানা করে তিনজনকে দেয়, বেশিটা রেখে দেয় ছোট ছেলেটার জন্য। এটা মায়েদের ধর্ম, বাবা যে খাবারই আনু সবাইকে কম কম করে দিয়ে বেশিটা রেখে দেবে ছোটটার জন্য। কেন? ওটা শেষ গ্রন্থি তো, ওটা একবারে কোল পোছা, মানে কোলের শেষ, যার ফলে ছোট ছেলে কিংবা ছোট মেয়ে একটু ভালোবাসা বেশি পায়। কিছু মনে করবেন না, এরা খুব আদরে মানুষ হয়, ছোট ছেলেই হোক আর ছোট মেয়েই হোক। আর দেখবেন যে ছেলে মেয়ে খুব আদরে মানুষ হয়, আদরে আদরে শেষে গিয়ে এটাই দেশ তৈরি হয়। যদি বলেন কেন, বিশ্বপিতার চার ছেলে সত্য, তেতা, দাপক, কলি। কলি ছোট, অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। কেন? ভালোবাসা বেশি পেয়ে গেছিল। তাহলে সত্য, তেতা, দাপর তিন যুগেই হরিনাম দিলেন, কিন্তু আধখানা ওই মিষ্টি দেওয়ার মতো, বুঝলেন না? এই যে চিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্বং, বিত্বংটাকে আমি তিনটে সমাস করে নিচ্ছি, বুঝতে আপনাদের সুবিধা হবে। বিত্তংটাকে তিনটে সমাস করছি, বিত্বাং, উদ্বিত্বাং, নৈবিত্বাং। ব্যাস এই তিনটে জানলেই আপনার কীর্তন শোনা হয়ে যাবে আজকে। উদ্বিত্ত মানে বাঁচিয়ে রাখা। দেখবেন আপনারা বিয়ে বাড়িতে টাড়িতে খেতে যান তো, প্রথম ব্যাচে খেতে গিয়ে দেখবেন ভালো করে খেতে পারবেন না। কেন? উদ্বিত্ত করা হয়, কর্তা বলে ওরে দে, কিন্তু এখানে দেখি রেখেছে একটার বেশি রিপিট নয়। কর্তা বলে শুনছিস মানিক, যে যা চাইছে দিয়ে যা, এখানে দেখি রেখেছে একটার বেশি রিপিট করবি না। তার মানে কি? উদ্বৃত্ত করছে, বাঁচাচ্ছে, যদি লোক বেড়ে যায়, এটাকে বলে বাঁচিয়ে রাখা, উদ্বৃত্ত। তাহলে সত্য, তেতা, দাপরে হরিনাম দিলেন, কিন্তু নাম থেকে আধখানা কেটে নিলেন, সেটা কি? প্রেম। রাখলেন কোথায়? উদ্বৃত্ত মাল রাখা হয় কোথায়? ভাঁড়ার ঘরে। তাহলে ভগবানের ভাড়ার ঘর কোনটা ছিল? কি গো? ছিল গোলোকে, এলো এলোকে, ছিল গোলোকে, এলো এলোকে, ও ছিল গোলোকে, এলো এলোকে, ছিল গোলোকে, এলো এলোকে, গোলকের গোপন প্রেম। করিবারে ব্রজ ছাড়ি কলি যুগে এলেন ভগবান, এই ব্রজ ছেড়ি নদীতে এলো গোর ভগবান। আস্তে 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 আস্তে, তাহলে কোথায় ছিল ভাড়ার ঘরটা? কোথায়? গোলোকে। এলো এলোকে, পেলো গোলোকে নাম। তাহলে উদ্বৃত্ত যা করেছিলেন হরিনামামৃত, সেটা কলির জন্য রেখেছিলেন, ছোট ছেলেকে একটু বেশি দিতে হবে, ছোট ছেলের একটু খিদে বেশি, ও চারটে বাজলে কাঁদতে শুরু করবে, যার জন্যে প্রেমটা উদ্বৃত্ত করে রেখেছিলেন, দিয়ে দিলেন, উদ্বৃত্তং ক্লিয়ার হয়ে গেল। এবার চলুন বিত্তং, বিত্তি মানে কর্ম।
আমরা কোন কর্ম করলে বারবার মানুষ হয়ে কষ্ট ভোগ করতে হবে না। এই পশু পাখি কীট পতঙ্গ তৃণগুল্ম কত জন্ম কষ্ট করতে হচ্ছে, 80 লক্ষ জনি ভ্রমণের পর চতুর্লক্ষঞ্চ মানব, তারপর মানব জন্ম। কি করলে আমরা বারবার জন্মও নেব না বারবার মরব না? এরও তো উপায় আছে নাকি? চৈতন্য মহাপ্রভুর আগেও এই সনাতন ধর্মকে রক্ষা করবার জন্য যিনি এসেছিলেন তিনি হলেন জগৎগুরু শঙ্করাচার্য। তিনি বলছে, পুনরপি জননম পুনরপি মননম পুনঃ পুনঃ জননী জঠরে শয়নম। সেই বারবার আসার যাওয়া আসার যাওয়া, কি করলে তোমাকে আর আসতেও হবে না যেতেও হবে না? কিং কর্তব্য বিমূঢ়, আমি যে মানুষ হয়ে জন্মালাম আমি কি কর্তব্য আমার করা উচিত, তবে আমি গোলোক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হতে পারবো। যদি মানব জন্ম পাই পরের জন্মে, ভালো একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমার জন্ম হবে, এটাই চাইবো তো নাকি? না এমন কর্ম করবো ওই কষায়ের ঘরে আমার জন্ম হবে, চাইবো কি? চাইবো না। একজন কৃষ্ণ ভক্তিমতী মায়ের গর্ভে যেন আমার জন্ম হয়, আমি যেন আমার জন্মটা গোবিন্দ চরণে কাটাতে পারি, এটাই আমার বাসনা, এটাই হওয়া উচিত মনুষ্য জীবনে। তাহলে সেই জন্যে কি কর্তব্য আমাদের করতে হবে? বলে কেন, এই কালী মায়ের পুজো হচ্ছে, আমরা 3 দিন ধরে পুজো দিচ্ছি ঢাক ঢোল পিটিয়ে, এই তো কদিন আগে সংক্রান্তিতে গঙ্গা স্নান করে এসেছি, লাভ কিছু হবে কি? মন রে যতই যাও না যতই করো গঙ্গা স্নান, যতই করো গঙ্গা স্নান, লাভ হবে কি কিছু? বাবা মাকে না বাসলে ভালো খুশি হয় না ভগবান, বাবা মাকে না বাসলে ভালো খুশি হয় না ভগবান। পৃথিবীতে সব থেকে বড় দেবতাকে জ্ঞানদাস গোস্বামীর কলম আছে মধুচরিত গ্রন্থে, কি লিখছে, সংসার মাঝারে আকার সাকারে মাতা পিতা তব দেব দেবী, মাতা পিতা ধন চিনল না যে জন সে কেন বল ভবে জনম ধরি। দুর্গাপুজোয় ছেলে 200 পিস কাপড় কলকাতায় দান করছে, আর দেশের বাড়ি রেল স্টেশনে মা ভিক্ষা করে খাচ্ছে, লাভ কি হবে? মুখে আছে অন্তরে নাই তেমন শিক্ষার মুখে ছাই, কোনো লাভ নাই। দান করাটা যদিও একটা ধর্ম, তাই ভালো করে শোনো, তুমি যদি কাউকে দান করো এটা একটা বড় ধর্ম, কারণ দান করলে নাকি পুঞ্জ পূর্ণ অর্জন হয়। দানেন দুর্গতি খণ্ডায়েত, মহাভারতে দান পর্বে বলা আছে যে দান একটা বড় ধর্ম করা, দান করলে ধর্ম হয়, কিন্তু কোন ব্যক্তি দান করলে ধর্ম হবে ভালো করে বুঝবেন আগে। যো পরবিত হরে সদা সো বহু দান কিয়ন কিয়া, যো পরোদার হরে সদা সো বহু তিরত কিয়ন কিয়া, জো মহু মে পরচা কলি সো মহু মে হরি নাম লিয়ান লিয়া। মালুম হ্যায় কি হাম জো বাত বলি আপকো মালুম হ্যায় নেহি হ্যায়? হাম বোলা থা জো পরবিত হরে সদা, যে সকাল থেকে সন্ধে পর্যন্ত শুধু পরের মেরে খায়, মেরে খায় মানে পর্যন্ত, তার দান করেই কি আর না করেই কি? জো পরবিত হরে সদা সো বহু দান কিয়ান কিয়া, যে সর্বদা পর দ্বারে রত
তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি। তবে পরের কথাটা মায়েদের খুব শোনা দরকার, জো মুহুমে প্রচাকলি, যে মুখে চব্বিশ ঘন্টার কুড়ি ঘন্টা পরে চর্চা পরে হিংসা পরে নিন্দা করি, সেই মুখে হরিনাম করেই কি আর না করি। জয় রাধে। তাহলে বৃত্তি আমাদের কর্মটা কি হবে শুনবো, তার আগে শুনবো নৈবিত্তং, নিত্য কি প্রয়োজন। বেঁচে থাকতে গেলে চারটে জিনিসের দরকার, দুটো বাদ দিলেও আমরা বাঁচবো, আহার নিদ্রা ভয় মৈথুন। চারটে জিনিস, দুটো বাদ দিয়ে দিন, ভয় মৈথুন বাদ দিয়ে দিন, আহার আর নিদ্রায় দুটো চাই। একদিন না খেলে পরের দিন গা হাত থরথর করে, করেন সে যারা একাদশী করে তারা জানে, আমি আমার কথা বলছি অন্যের কথা বলছি, একাদশী করলে না পরের দিনে কতক্ষণে খাই কতক্ষণে খাই। তাহলে বোঝা গেল দুটো জিনিস চাই, আহার নিদ্রা। এইবার বলি, আমরা যে ভাত ডাল তরি তরকারি খাই কার জন্যে? দেহটাকে হৃষ্টপিষ্ট রাখার জন্য। কিন্তু দেহের ভেতর একজন আছে দেহি, তাকে চেনেন? আত্মারাম। সে কিন্তু এই জড় জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না। এই যে আমি হাত পা নাড়ছি, আপনি চোখ পিটপিট করছেন ও হাত নাড়াচ্ছে, এই নড়ছে কি করে? ভেতরে একজন বসে বসে সুইচ মারছে, বাইরে কাজ হচ্ছে। এটা ভালো করে বুঝবেন, তার নাম কি? আত্মারাম। তিনি কিন্তু জড় জাগতিক খাদ্য খাবার খায় না, তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। তাই গৌর হরি বল। প্রশ্ন হবে বিশুদ্ধ বললেন কেন? ডক্টর বিধানচন্দ্র রায় বলছে দুধ খেলে শরীরের ৩২ রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ভিটামিন জন্মাবে তো? ও তো দীপ্তরিয়া হয়ে মরবে, তাই না? ঠিক তেমনি হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়, যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সাপের এঠো করা দুধ খাওয়ার সমান। যার জন্য দেখেননি সারা রাত কীর্তন শুনে আর সকালে গিয়ে ঘরে মানভোর করে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কর্তব্য কিং কর্তব্য বিমূঢ়? আমি যে মানুষ হলাম, কোন কর্তব্য আমার করা উচিত, করলে আমি ভগবানের চরণ প্রাপ্তি হতে পারবো? নৈবিত্তং, আমার নিত্য কি কর্ম, নিত্য কি প্রয়োজন? যেমন ভাত না খেলে আমি নিত্য বাঁচবো না, ঠিক তেমনি নিত্য আমার ভেতরে যিনি আছে তাকেও একটু হরিনাম শোনানোর প্রয়োজন আছে। আপনি বললেন মশাই আমরা স্টেজ বেঁধেছি, মাইক করে দিয়েছি, তাই আপনি গাইছেন, তা আমরা কি করে গাইব? মহাপ্রভুর আদেশ, সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করো হিসাবে। বাহ, বেশ বেশ বেশ। কার জন্য তুমি বসে আছো? আমি জীবন শেষে এসে দেখি, ও আমি জীবন শেষে এসে দেখি, আমার সব ভাবনা ভিত্তি ভেবেছিলাম সমান যাবে দি। এই গানটি পাগল বিজয়ের গান, বিজয় সরকার। দীনবন্ধুরে ভেবেছিলাম সমান যাবে দিন, মজাটা দেখুন, বাবা রিক্সা চালায়, বাবা রিক্সা চালায়, মা লোকের বাড়ি কাজ করে,
কি মজার সংসার, তোমাদের এদিকে আছে নাকি কারো? এক সময় ছিল, এখন হয়তো আর নেই, কারণ এখন রেশনে গেলেই তো 30-40 কেজি করে চাল পাওয়া যাচ্ছে। এখন হয়তো নেই, তবে এক সময় ছিল। বাবা রিক্সা চালায়, মা লোকের বাড়ি কাজ করে, এখন ছেলেটাকে ইচ্ছা হয়েছে ডাক্তার তৈরি করব। মজা দেখো, গরিবের তো স্বপ্ন দেখে, বাবা রিক্সা চালায়। যেহেতু দাদু ডাক্তার বিহনে দাদু মারা গেছিল, বাবার খুব ইচ্ছা আমার এই একমাত্র ছেলেকে আমি ডাক্তার তৈরি করব। ক্রমশ শরীর ক্লান্ত হয়ে আসে, মার পাচ্ছে না, লোকের বাড়ি কাজ করতে বাবা ওই রিক্সা চালিয়ে কোনো রকম সংসার চালায়, ছেলে টিউশনি পড়িয়ে নিজের পড়াটা চালিয়ে নেয়। কিন্তু ডাক্তারি পরীক্ষার জয়েন্টে বসতে গেলে অনেকগুলো টাকার প্রয়োজন। থাক বাবা, আমি আর পড়বো না। বাবা বললে, কেন রে, এত কষ্ট করলাম, আর কটা দিন কষ্ট করতে পারবো না? কিন্তু বাবা, অনেকটা টাকার দরকার, প্রায় 50,000 টাকা লাগবে। বাবা বললে, ও পেয়ে যাবো, অসুবিধা নেই, হয়ে যাবে, আমি রিক্সা চালাই তো, কি হয়েছে, টাকা পেয়ে যাবো। তা বাবা ওই লোকজনদের রিক্সায় করে করে নিয়ে যায়। তো এক ভদ্রলোক এসছে, তার নাতির একটা কিডনির প্রয়োজন, একটা কিডনি 50,000 টাকায় কিনে নিয়ে যাবে, তার নাতির জন্যে যদি কেউ দেয় তাকে 50,000 টাকা দেবে, সঙ্গে আরো 10,000 টাকা দেবে। এইটা বাবা চায়ের দোকানে যখন শুনেছে, সবার আগে ওই রিক্সাওয়ালা গিয়ে পৌঁছে গেছে, বাবু আমার একটা কিডনি আমি দিয়ে দেবো, আমার কোনো কষ্ট নেই, আমি সুস্থ মানুষ, যদি আপনি 50,000 টাকা দেন, আমার ছেলেটা তাহলে জয়েন্টে বসতে পারবে ডাক্তার। তা মালিক পক্ষ, তাদের তো কিডনির দরকার, তারা রাজি হয়ে গেল 50,000 টাকা দিয়ে কিডনি কিনে। এ তো দুদিন বাড়ি আসছে না, ছেলে ছেলের মা খুঁজে খুঁজে হাল্লা। তারপরে বেচারি রিক্সা নিয়ে আস্তে আস্তে বাড়িতে এসছে, আমার শরীরটা খুব একটা ভালো নেই, আর খোকা তোর 50,000 টাকাটা ধর, সঙ্গে আরো 10,000 টাকা রাখ। বাবা, এত টাকা কোথায় পেল? খোকা, তোকে তো মিথ্যে বলবো না বাবা, তোর মাকে বলিস নি জানো, তোর জন্য আমি আমার একটা কিডনি বিক্রি করে দিয়েছি। সে কি বাবা, তুমি আমার এই পরীক্ষার জন্য কিডনিটা বিক্রি করে দিলে? আরে পরীক্ষায় পাশ করব কি? শোন না, আমি আশীর্বাদ করছি, তুই পাশ করবি। সত্যি বাবার আশীর্বাদে ছেলে পাশ করে গেল। ও মা, ভালো জায়গায় চান্স পেয়ে গেল ডাক্তারি, বিরাট মাইনে হয়ে গেল, সেখানেই কোয়ার্টার পেয়ে কোয়ার্টারেই রয়ে গেল, সেখানেই বিয়ে থাওয়া করে সুখে সংসার পাতলো। মা মারা গেল, খবর গেল, কিন্তু ছেলের আসার সময় হল না। চলুন, একটা কিডনিতে কদিন চলবে? বাবা বৃদ্ধ হয়ে গেল, সারা শরীর ফুলে গেছে, পাড়ার লোকেরা ধরে সোজা হসপিটালে নিয়ে গেল। কলকাতার বুকে বড় জায়গায় দেখাতে হবে, নালে বাঁচানো যাবে না। আবার যে হসপিটালে দেখাতে গেছে, ওই ডিপার্টমেন্টের সব থেকে টপ লেভেলের ডাক্তার তার নিজের ছেলে। মজাটা দেখুন কোথায়। দীনবন্ধু রে, ভেবেছিলাম সমান যাবে দিন, দীনবন্ধু জীবন শেষে এসে দেখি আমার সব ভাবনা ভিত্তি, দীনবন্ধু রে, ভেবেছিলাম সমান যাবে দীনবন্ধু। পাড়ার ছেলেরা
বৃদ্ধকে আলাদা শুয়ে দিয়ে লাইনের লাইন দিয়েছে। হঠাৎ ডাক্তারের যিনি পিয়ে থাকে বেরিয়ে বললেন, আজকে সবাই চলে যান, ডাক্তারবাবু আর রুগী দেখবে না, কালকে আবার আসবেন, আজকে আর লাইন দিতে হবে না, সব ফিরে যান। পাড়ার ছেলেরা গিয়ে ডাক্তারবাবুর পা দুটো ধরেছে, ডাক্তারবাবু একটা রুগী অন্তত দেখে দিয়ে যান, খুব কষ্টে বেচারি ভুগছে, খুব কষ্ট পাচ্ছে, একটু আপনি যদি কিছু ব্যবস্থা করেন। কিন্তু আজকে তো আমার সময় নেই, আমাকে যেতেই হবে, আপনারা কালকে নিয়ে আসুন। আরে মরে যাবে, কালকে আনবো? আপনি মশাই কি ডাক্তার বলুন তো, আপনি জানেন এই ভদ্রলোক রিক্সা চালিয়ে নিজের কিডনি বিক্রি করে নিজের ছেলেকে ডাক্তার করেছিল। এই কথাটা যখনই শুনেছে তখনই ডাক্তার বাবুর মাথায় বজ্রপাত করেছে। ঠিক আছে, ওনাকে একবার নিয়ে আসুন তো আমি দেখি। জীবন শেষে এসে দেখি মাছি নাই ঘাটে, পাড়ের ঘাটে এসে দেখি ভেতরে নিয়ে আসুন, আমি একবার অন্তত ওনাকে দেখে দিয়ে চলে যাব। ভেতরে নিয়ে শুইয়ে দিয়েছে, ছেলে যখন কাছে গিয়ে দেখছে, বাবা এ তোমার কি অবস্থা হয়েছে বাবা, কিন্তু প্রকাশ তো করতে পারছে না, ভেতরে কাঁদছে, বাইরে প্রকাশ নাই, সম্মানে লাগবে না। ওই যে বললাম মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে চাই। ছেলে যতক্ষণে বাবার নাড়িটা টিপে ধরেছে ততক্ষণে বাবার এপার বাংলায় নাই গো। কেঁদে বলে পাগল বিজয়, জীবনে তো হলো পরাজয়। কেঁদে বলে পাগল বিজয়, জীবনে তো হলো পরাজয়। সেদিন চিনলি না তাই সন্মুখে তো এলো দূর দিয়ে, সমান যাবে দীনবন্ধু নিতাই গৌর হরিব। ভেবেছিলা সমান যাবে দীনবন্ধু রে, ভেবেছিলা সমান যাবে দিন।
শিক্ষা বাবা মার কাছ থেকে আলাদা করে দেয়, যে শিক্ষা বাবা মার সঙ্গে ছেলের সম্পর্ক নষ্ট করে দেয়, তেমন শিক্ষার প্রয়োজন আছে কি? প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি? ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে কিঙ্কর্ত আমাদের নৈবিক কর্তব্য জানলাম আমরা। নিত্য যেমন ভাত ডাল খাবার দরকার, ঘুমানোর দরকার, ঠিক তেমনি নিত্য নিত্য হরি কথা এবং হরিনাম সংকীর্তন করা এবং শ্রবণ করার প্রয়োজন। তাহলে কি হবে? ভেতরটাও ভালো থাকবে, বাইরেটাও ভালো থাকবে। বাকি রইল কি? উদ্বিত্তং নৈবিত্তং, বাকি আছে বিত্তং। বৃত্তি মানে কর্তব্য, কর্ম।